আমি যে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি উমে নুরি বলছি রংপুর থেকে। নুরে নূর ব্লগে আপনাকে আরও একবার স্বাগতম। এটা হচ্ছে সোমবার বিকেলবেলা। বিকেলবেলায় রোদ উঠছিল, সারাদিন বৃষ্টি হওয়ার পরে বিকেলে একটু রোদ উঠছে। তো এমন রোদ উঠছে মনে হচ্ছে যে দুপুর টাইম হয়ে গেছে এখন। ঠিক কয়টার সময়? আসরে রক্তের পরে এরকম সময় প্রডিউসার, তো এই জন্য মনে হচ্ছিল যে দুপুর হয়ে গেছে। তো আমি হচ্ছে খিদা লাগছে, ভাত খাইছি তো অনেকক্ষণ আগে, তারপরে গোসল করে এসছি, আসে নামাজ পড়ে খিদা লাগছে, এই জন্য খাইতেছি আবার। এটা হলো সন্ধ্যা। এই যে এই যে দেখছেন কি রোদ, এখনো ঝলমল করতেছে পশ্চিম আকাশে। আমাদের জাম্বুরা গাছ, এটা আমাদের সুপারি গাছ। এই সুপারি গাছে সুপারি ধরছিল, সুপারি চুরি করে নিয়ে গেছে, সেটা জানেন আপনারা। তারপরে ওই যে সুপারি গাছগুলো আছে না, ওগুলো আমাদের গাছ। তারপরে আমি যে চা খাচ্ছি, আপনারা তো জানেনই, যারা আমার যারা আগে দেখ আমার ব্লগ দেখছেন, আমি হাঁটতে হাঁটতে চা খাই, এই রুম থেকে ওই রুম, ওই রুম থেকে এই রুম। আমি এখন উঠানের থেকে আবার রুমে চলে আসবো। এগুলো আমার বড় অপুর গাছ সব। আর একদিন আমার বড় অপুর হচ্ছে গার্ডেনটা ট্যুর দিব। তো সোমবার রাতে আর কিছুই করা হয়নি, শুট এটা এই পর্যন্তই থাকলো। এরপরে আজকে মানে হচ্ছে মঙ্গলবার, মঙ্গলবারে হচ্ছে আমি আর আমি একটু আম্মুকে হেল্প করতেছি রোস্ট রান্না করার জন্য। এই যে আমি মাংসগুলো ভেজে নিব। আম্মু কী করছে, আম্মু একটা লেয়ার মুরগি পুরোটা দিছে আর ব্রয়লার মুরগির অর্ধেকটা দিছে। ব্রয়লার মুরগির মাংস বেশি, তো এই জন্য ভাজতে যায় এমন হয়েছে যে খুলেই পড়ে যাচ্ছে, এত ইয়া নরম। এগুলো যে তারপরে ভেজে নিব, ভেজে নেওয়ার পরে রান্না করব। সব কিছু আম্মু করে দিছে, খালি আমি ভাত মানে নাড়াচাড়াটা জাস্ট খালি আমি করছি, তার মানে আমি রান্না করছি। এই রান্না করতে করতে আমি আবার হেলেন আপুর ইয়া ভিডিও দেখতেছিলাম, ওটা আবার আমি আম্মুকে বলতেছিলাম যে আম্মু আপুটা ভিডিও দিছে সেদিন, যে আমার নাম বললো। তা আম্মুও আবার দেখলো, দেখার পরে বললো যে যে হচ্ছে তুই এই সময় দিস না কেন? আমি বললাম আমি না প্রতিদিন সন্ধ্যা 7:30টার সময় করে ভিডিও দিই, তো তাই এই নিয়মটা পালন করার জন্য 7:30টার সময়ই প্রতিদিন ভিডিও দিই। একদিন পরপর দিলেও 7:30টার সময় দিই, প্রতিদিন দিলেও 7:30টার সময় দিই। প্রতিদিন কখনোই আমার দেওয়া হয়নি, এই প্রথম আমি টানা 5 দিনের মতন দিচ্ছি। আমি একটা চ্যালেঞ্জ দিছি, চ্যালেঞ্জটা দেখি আমি পুরো করতে পারি কি না। আপনারা আমার সাথেই থাকবেন। এই তো রোস্ট ভাজা শেষ, এখন ওই যে বলগ উঠছে, সব মশলাপাতি দিয়ে টিয়ে দুধ চিনি, তারপরে হচ্ছে টমেটো সস, এগুলো দিয়ে যখন বলগ আসছে তখন এগুলা দিয়ে দিছি। আমার ছোট অপু ছেলে না হামিম, ও আমাকে বাবাই বলে ডাকে, তো ও না কালকে আমাকে বলতেছিল, আজকে আমাকে বলছে কি বাবাই আমি না তোমাকে সাহায্য করতে চাই। কিভাবে সাহায্য করতে চাও? বলতেছে যে তুমি না ইউটিউবে ভিডিও বানাও, আমারও খুব ইচ্ছা তোমার জন্য আমি ভিডিও বানাই। আমি বলতেছি কিভাবে ভিডিও বানাবা? বলতেছে তুমি যখন ভয়েস দাও আমাকে একটু ভয়েস দিতে দিও তো, কিভাবে ভয়েস দেয়। আমি আবার বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, চলো তুমি আর আমি মিলে কিছু কথা বলি, সেটাই আমরা রেকর্ড করবো। তো ওকে কথা বলতে দিছে, ও কী আবল তাবল সব বলতেছিল, আপনারা পরেই দেখতে পারবেন। আমি এটা আমি অরিজিনাল কন্ট্রোলটাই রাখে দিছি।
আমি টকিং চ্যালেঞ্জ খেলছি, তারপরেও বলছি ওর একটা ছোট্ট ইন্টারভিউ নিছি। এই তো আমার, যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, ধন্যবাদ। তো এই যে রান্না প্রায় শেষ, ডান। এরপরে হচ্ছে আম্মু বুটের ডাল রান্না করলো, আর এটা হচ্ছে পোলাও, সাদা পোলাও। পোলাওটা সাদা দেখাচ্ছে কারণ কি, এটা আছে আম্মু না পিঁয়াজটি ক্যালানি দিয়ে বানিয়েছে, তো এই জন্য আর উপরে বেরেস্তা দেয়নি। এই তো এখানে হামিম বাবুকে আমি জিজ্ঞাসা করতেছি কি হচ্ছে। মেরি পিতাজি এক অ্যাডভোকেট হে আর মেরা মাম্মি হাউস ওয়াইফ। একদম স্পষ্ট হয়েছে। এখন তুমি বলো, পাঁচবার বলবা, পাকা পেঁপে পাখি খায়, 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 পাকা পেঁপে পাখি খায়। এবার মাই টার্ন। পাকা পেঁপে পাখি খায়, পাকা পেঁপে পাখি খায়, পাকা পেঁপে পাখি খায়, পাকা 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 হইল না, তুমি জিতে গেছো। আমি যে ইউটিউব চ্যানেল খুলছি, আমি যে ভিডিও দেই, তোমার কেমন বক্তব্য এই বিষয় নিয়ে? ভালো। আমি কি ভালো কাজ করছি না খারাপ কাজ করছি? আমার ভিডিওগুলো কেমন হয় বলো তো? রিয়েলি নাইস। তাই তুমি আমার ভিডিও দেখো? তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো এখন আমার ভিডিও দেখো তুমি, তা আমার হচ্ছে দর্শকদেরকে কিছু বলো, মানে আমার অডিয়েন্স যারা আছে ইউটিউবে, তাদেরকে কিছু বলো যে যেন আমাকে তারা ফলো করে। আপনারা ফলো করবেন।